ঈদ মোবারক প্রিয় দর্শক, আপনাদের সবাইকে বাংলাদেশে বাংলাদেশের বাইরে যারা এই চ্যানেল দেখছেন, এই অনুষ্ঠান দেখছেন, সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঈদের বিশেষ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর ঈদের বিশেষ তৃতীয় মাত্রা বৈশিষ্ট্য আপনাদের সবারই জানা, আমি পুনরাবৃত্তি করছি না। যথারীতি আজকে আমার অতিথি একজন রাজনীতিক এবং সঙ্গে তার সন্তান বাবা আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা, সাবেক প্রতিমন্ত্রী এবং সাবেক জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল হুদা, আর ডানে রয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র তানভীর হুদা। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। নুরুল হুদা, ঈদ চলছে এবং ঈদের শুভেচ্ছা আপনি দর্শকদেরকে কিভাবে জানাবেন? ঈদের রেশ এখনো রয়েছে, সো দ্যাট আমার দর্শকদের প্রতি, চ্যানেলের দর্শকদের প্রতি, আমার এলাকার জনগণের প্রতি, সকল দলের এবং অন্য দলের সকল রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি, বিশেষ করে বাংলাদেশের মানুষের প্রতি আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। তানভীর, আপনি কিভাবে আপনার শুভেচ্ছা জানাবেন দর্শকদের? দেশে বিদেশে বাংলাদেশি ভাই বোনেরা, বিশেষ করে আমাদের নির্বাচনী এলাকা চাঁদপুর দুয়ের জনসাধারণ যারা দেখছেন এবং দেখছেন না, সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মোবারক। টেলিভিশন সেটের সামনে যারা, তাদের সবাইকে পিতা পুত্র অভিনন্দন এবং ঈদের শুভেচ্ছা জানালেন। ঈদ কেমন কাটে আপনাদের, মানে ঈদের সময়টা তো আপনারা কীভাবে কাটান? ঈদের সময়টা আসলে অন্য দশজন যেভাবে কাটায় নর্মালি, আমাদেরটা সেভাবেই কাটে। কিন্তু একটু পার্থক্য হচ্ছে, যেহেতু আব্বা এবং আমরা পারিবারিকভাবে রাজনীতির সাথে যুক্ত, আমাদের অনেক নেতাকর্মী ওনাদের সাথে সময় দিতে হয়। ঈদের সময় রোজার ঈদ এবং কোরবান ঈদ দুইটা দুই রকম ফ্লেভার। সুতরাং কোরবান ঈদে দেখা যায় যে আমরা হয়তো বা ঈদের দিনটাতে ঢাকায় থাকি, কিন্তু ঈদের পরে দেশে যাওয়া হয়, আমাদের নেতাকর্মী এলাকার জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করি, সেভাবেই কাটে। আর কোরবান ঈদে, রোজার ঈদে, কোরবান ঈদে সাধারণত আমরা যাই, রোজার ঈদে মোটামুটি এলাকায় যাওয়া হয়, ঈদের দিন মাঝে মধ্যে যাই, ঈদের আগে পরে নেতাকর্মীদের সাথে বেশিরভাগ সময়টা কাটে বা এবং আমাদের এলাকার মানুষজনের সাথে। আপনার কি একই রকম না কিছুটা ভিন্নতা আছে পিতা হিসেবে এবং? হ্যাঁ, এখন তো সময়ের কারণে আমরা ছেলে বাবা দুজনেই প্রায় অনেক কিছু একসাথেই করি, এলাকায় গেলেও একসাথে যাই, তারপরে আবার আলাদা সেও যায়, আলাদা আমিও যাই, তো ওরটা যেভাবে কাটে আবার আমরা একসাথে যাই, মনে করেন বাড়িতে যাবো তো আবার ছেলেকে সাথে নিয়ে যাই। তো ছেলে বাবা একসাথে সব করেন, মানে রাজনীতি এখন একসাথে করছেন? হ্যাঁ, রাজনীতি একসাথে না, রাজনীতিতে অনেকে এটা খুব সন্দেহের একটা মানে ব্যাপার হয়ে গেছে, যেহেতু আজ 3-4 বছর হয় আমার ছেলে আমার এলাকায় আসা যাওয়া করে, আমার সাথে বিশেষ করে নিজেও যায় এবং ছাত্র যুবকদের সাথে তার একটা ভালো সম্পর্ক গড়ে উঠছে, অনেকেই মনে করে ভবিষ্যতে সে হয়তো রাজনীতি করবে, আমি হয়তো তাকে সেভাবে তৈরি করতেছি, সেটা বড় কথা না, বরং ও নিজে বলতে পারবে আমি ওরা রাজনীতি না করার জন্য খুব উৎসাহিত করি, কারণ সারা জীবনে রাজনীতি করে আমি এমন কোনো শান্তি পাইনি। কাজে আমি বলি যে দরকার কী, মানুষের জীবনটা একটা জীবন, এটা এখন তার ইচ্ছা, কিন্তু আমি তার দেখি তার রাজনীতির প্রতি প্রবল আগ্রহ আছে। তানভীর, আপনার ইচ্ছা? না, আসলে জিনিসটা আমি একটু অন্যভাবে ক্ল্যারিফাই করবো। আমার রাজনীতিতে আমার কিছুটা ইনভলভমেন্ট আছে, এটা আব্বা যেটা বললো 3-4 বছর, এটা ঠিক সেরকম না, আই উড সে এটা অ্যাবাউট 11 ইয়ার্স। 2003-তে আমার প্রথম রাজনীতিতে কিছুটা হলে ইনভলভমেন্ট আসে এবং সেটা মূলত এখন আমার রাজনীতি কর্মকাণ্ড যতটুকু আছে তার পুরোটাই আব্বাকে সহায়তা করার জন্য, অ্যাজ এ হেল্পিং হ্যান্ড। তো আমার নিজস্ব কোনো টার্গেট বা চিন্তাভাবনা থেকে এখনও সেরকম খুব প্রোফাউন্ডলি আগাচ্ছি তা না, আব্বাকে সহায়তা করার জন্য এলাকায়, বিশেষ করে যারা আমাদের ছাত্র সংগঠন যুব সংগঠন আছে তাদের সাথে আমি একটু রিলেট করতে পারি বেশি, কারণ বয়সের পার্থক্যের কারণে এবং আমার কাছাকাছি কারণে তারা যতটুকু ফ্রিলি আমার সাথে কোঅপ করতে পারে, আব্বার সাথে হয়তো একটু দূরত্ব থাকতেই পারে, তো সেই জায়গাটুকুতে আমি ফুলফিল করার চেষ্টা করি। তো সেভাবেই আমার রাজনৈতিক কর্মকাণ্ডগুলি আসলে এখন এখন চলছে। যে বাবা যে বললেন যে তিনি নিরুৎসাহিত করার চেষ্টা করেন, কারণ তিনি কখনো শান্তি পাননি, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, অনেকবার এমপি হয়েছেন, তারপরও শান্তি পাননি, না আমার মনে হয় এটা টোটালি ঠিক না, শান্তি পাননি এটা হয়তো বা বলে, কিন্তু আসলে জনগণের মানুষের ভালোবাসা যেটা কিন্তু অনেক সময় টাকা দিয়েও কেনা যায় না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা এবং তাদের প্রতি যে মানে শ্রদ্ধা, যে জিনিসটা আমার বাবা পেয়েছেন, আমি দেখি রাজনীতিবিদরা যারা সৎ রাজনীতিবিদ তারা যেটা পান, এবং আমিও খুবই ছোট পর্যায় থেকে আমিও বুঝতে পারি আমার প্রতি মানুষের যে ফিলিংসটা, এটা কিন্তু সবসময় টাকা দিয়ে পয়সা দিয়ে কেনা যায় না, তাই না? সেটা ইট কামস অটোমেটিকলি। না, আমি এই কথাটা যেটা বলেছি যে শান্তি পাই না, সেটা অর্থাৎ আমার ছেলেও জানে, আমার ছেলে এই পর্যন্ত দুইটা একদম আমরা নিরীহ ধরনের রাজনীতি করি, গণতান্ত্রিক রাজনীতি, সেখানে আমার ছেলের নামে আপনার ইয়া মুখে কী আইনে
বিস্ফোরক বিস্ফোরক আইনের দুইটা মামলা এবং আমার যে প্রতিদ্বন্দ্বী আমি নাম উল্লেখ করতে চাই না, ঈদের সময় না করাই ভালো। আমার প্রতিদ্বন্দ্বী আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমাকে আমার ছেলেকে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, অনেক মামলা মোকদ্দম, অনেক হয়রানি। ঈদে ইভেন ইফতার পার্টি করতে পারি না এলাকায়, মানুষের সাথে দেখা সাক্ষাৎ কথা ছোটোখাটো জায়গায় গেলে, যাই হোক সেই অর্থে বলছি আর কি যে আমি শান্তি শান্তিতে এলাকাটা এত অশান্তির মধ্যে যখন নির্বাচনে বিজয়ী হন, মানুষের ভালোবাসা অনেক বেশি, মানুষের ভালোবাসা অফুরন্ত ভালোবাসা। আসলে রাজনীতির পথটা কখনো শান্তির পথ এটা আমরা কখনো চিন্তা করে নিলে হবে না। রাজনীতি তো অশান্তি, অন্তত বাংলাদেশের মতো দেশে, বাংলাদেশের মতো জায়গায় যেখানে প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু সেই প্রতিবন্ধকতা গুলিকে আমাদেরকে উতরাই যেতে, হয়তো আমাদের এলাকায় একটু বেশি কিন্তু কম বেশি থাকবে সব জায়গায়। তো ইট ইজ এ নর্মাল ওয়ে আর কি। আমি মনে করি সুমিতা মিশা হুদা, আপনি একটু আপনার পরিবার সম্পর্কে আমাদেরকে ধারণা দেবেন, আপনার পরিবারে স্ত্রী সন্তান কে কে আছে, কে কি করছে, ছেলে মেয়ে থাকলে তাদের বিয়ে দিয়েছেন কিনা, নাতি নাতি আছে কিনা, একটু একটু মানে। না, আমার পরিবার খুবই এখনো খুব ছোট পরিবার। আমি আমার ওর আম্মা আমার ওয়াইফ আমার মানে ক্লাস ওয়ান বলতে চলে পড়া চলে একসাথে লেখাপড়া করছি, আমরা দুইজন দুই সাবজেক্ট আছে। আমি আমি পড়েছি ইকোনমিক্সে, আমার ওয়াইফ পড়ছে ব্যাচমেট বাংলায়। তো তারপরে আমাদের জানা জানাশোনার থেকেই এক সময় বিয়ে হয়। তারপরে আমার সন্তান বলতে দুটি সন্তান, ও আমার বড় বড় ছেলে, আমার আরেকটা ছেলে আছে, ওরা দুইজনেই মানে কলেজের পরে আমেরিকায় লেখাপড়া করছে। কাজে এখন ওর নাম হইল তানভীর হুদা শুভ, আর ছোটোটার নাম হইল তানভীর হুদা শান্ত, এই মুহূর্তে আমেরিকায় আছে। কাজে আমার এই দুই ছেলে আর আমার ওয়াইফ এই মিলিয়ে আমরা। ছেলেরা বা কি করছে, মানে তানভীর তো বোঝা যাচ্ছে মোটামুটি রাজনীতির সঙ্গে যুক্ত, নিজে বলবেন না বাবার কাছে, মানে নিজে নিজের পরিচয়টা একটু আমরা শুনি যে তানভীর কি করছে। আমি এখন কোথায় লেখাপড়া করেছেন আপনি আমেরিকাতে? আমার লেখাপড়া আমেরিকাতে, আমি আন্ডার গ্রাজুয়েশন যেটা করেছি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, এটা সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে। আর আমি বিবিএ করেছি, এমবিএ করেছি ইনফরমেশন সিস্টেমের উপরে, সেটা পেস ইউনিভার্সিটি নিউ ইয়র্ক থেকে আর কি। আর স্কুল স্কুল তো আর আগে, তো আমি এসএসসি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে, আর ইন্টারমিডিয়েট। এখন কি করছেন রাজনীতি? এখন রাজনীতিতে আব্বাকে সহায়তা করি, এছাড়া ব্যবসা করছি, দ্যাটস আওয়ার প্রফেশন। আচ্ছা, আর শান্ত? আমার আমি আমার ছোট ভাই সম্পর্কে বলি, সে অ্যাকচুয়ালি শান্ত, হি ইজ এ লেখাপড়া তো করেছে আমেরিকা, বাট হি ইজ এ মিউজিশিয়ান অলসো। ও ওই যে আমাদের লাস্ট ওয়ার্ল্ড কাপ যেটা হলো বাংলাদেশের ক্রিকেট, সেটাতে যে চার ছক্কা হই হই, এই গানটা ওয়ান অফ দ্য ভোকাল, সে নিজেও সেও গান গেছে এখানে। ও হিজ এ মিউজিশিয়ান, ভালো গান করতে পারে, মিউজিক প্রোডাকশন করে, সুর করে, কম্পোজ করে, সো সেটা হচ্ছে ওর শখে করে। এছাড়াও লেখাপড়া করে মাত্র শেষ করলো কিছুদিন আগে, এখনো নিউ ইয়র্কে আছে, হি উইল বি ব্যাক সুন। তো সেটা কি বাবার থেকেই পাওয়া আর কি? কারণ বাবা তো বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন গীতিকার, এক সময় প্রচুর গান লিখেছেন, এখন নিজেও জানেন না যে কত গান লিখেছেন এবং তার কত সুন্দর সুন্দর গান। বছরে একবার আমি চেষ্টা করি দুবার অন্তত দুটো গান, না সেই সুবাদা আমরা শুনতে পারি টেলিভিশনে, আসলে চার পাঁচটা গান হয়তো আমরা রেগুলার শুনি যেগুলি মোর ফেমাস, বাকি সে গানগুলি তো আমরা এখন তো আমি বলা যেতে পারে ঈদের যে ম্যাগাজিন অনুষ্ঠান সেখানে প্রতি বছর অন্তত দুটো গান, সেই সুবাদা আমরাও শুনি, হয়তো এই গানগুলি নিজেও হয়তো ওনার নিজেরও স্মরণ নেই যে ওনার লেখা গান। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো আমার ছোট ভাই যেটা গান টান করে সেটা আসলে আমি জানি না, ইটস রানস ফ্রম ইন দি ফ্যামিলি, ইটস ইন দি ব্লাড, কিন্তু অবশ্যই ওর চেষ্টাও আছে। না না, সেটা তো আছে, সেটা তো অবশ্যই, তো নাহলে তো শুভ গান করত না। গান তো আসলে আমরা সবাই তো গান গাই, কারোটা সুর লয় তাল থাকে আর কারোটা থাকে না, তাল লয় ছাড়া আপনারটা শুনবো আমরা অনুষ্ঠানের শেষের দিকে। সো এমনিতে কি শুভ শান্ত রাজনীতিতে উৎসাহ আছে কি না? না শান্তকে তো আমি তো পাগল ডাকি, আমার ছোটো ছেলে একটু পাগলাটে, সে সেও উৎসব মানে আসলে আমাদের সাথেই চলে, লাফায় লাফায় দৌড়ায়, আর আসতে তো খুব কম, একবার এসে গেছে 11 বছর পরে আবার গেছে, আবার প্রায় 7-8 মাস হয়ে গেছে, আবার একবারে চলে আসে। আমার ছেলের আমেরিকায় থাকুক, যদিও আমেরিকান সিটিজেনশিপ আছে, এটা আমি চাই না, আমি আমি চাই যে তার দেশেই, তারা তাদেরও ইচ্ছা তার দেশেই থাকবে। তো বাবা এক সময়কার সরকারি কর্মকর্তা, এক রাজনীতিবিদ, এবং সবচেয়ে বড় কথা যে তিনি একজন অত্যন্ত জনপ্রিয় গীতিকার, এখন তো গান লেখেন না বোধহয় খুব একটা, কেন লেখেন না বা আপনারা আপনারা খুব একটা উৎসাহ দেন না নাকি? না আসলে আব্বা, নাকি ওই গানগুলো আপনাদের মনে দাগ কাটেনি যে এটি তার একটা বিরল প্রতিভা? না আমি আমি মনে করি আসলে আব্বা এখন লিখেন না সেরকম না, সব কিছুরই একটা সময় থাকে এবং নিজের ভিতর থেকে এটা আসতে হয়,
কারণ গান লিখাটা ইজ এ ক্রিয়েটিভ ওয়ার্ক, তাই না? তো সেই সময় হয়তো বা আব্বা যখন যে গানগুলি লিখেছেন তখন একটা নির্দিষ্ট সময় আপনি দেখবেন সেই সেভেন্টিজ এর সময় গিয়ে, তো এরপর থেকে হয়তো বা আব্বা সেই রাজনীতি বলেন ব্যবসা বাণিজ্য অন্য সবকিছু নিয়ে এতটা ব্যস্ত হয়ে গেছেন হয়তো বা চাকরি সবকিছু মিলে সেই ক্রিয়েটিভিটিটা হয়তো আসে নাই, বা আসলে হয়তো বা ওনার ডায়েরির মধ্যে সীমাবদ্ধ ছিল আমরা হয়তো জানি না, সেটা হতেও পারে। তো আপনি একটু বলবেন আপনার ওই জগৎটা সম্পর্কে আমরা একটু যদি দর্শকদের বলেন, অনেক হয়তো জানেন অনেকেই জানেন না যে আপনার গানের লেখালেখির কীভাবে সূত্রপাত, এবং বেশ কিছু জনপ্রিয় গান আপনার আগে যদি জানিতাম মামুনিয়া আমরা যেগুলো ফেরদৌস সাইদের কণ্ঠে শুনেছি, কিছু গান লাগে গান লেখা আমি নিজেকে গীতিকার হিসেবে তেমন শুরু হলো কেমন? আমি যতদূর জানি এগুলোর মধ্যে একটা কিছু মজার ব্যাপার ছিল, আপনার স্ত্রী যার সঙ্গে সম্পর্কিত, আপনার সন্তানরা যার সঙ্গে সম্পর্কিত। আমি গীতিকার এরকম চিন্তাও করি নাই, হবো মনেও করি না। এটা কোন সময় হইলো? আমি যখন চিটাগাংয়ে ম্যাজিস্ট্রেটের চাকরি করি 73 আর 77, ওই সময় আপনার আমাকে মানে টেলিভিশন দেখি আমরা ঘরে, বাংলাদেশ টেলিভিশন শুধু, বাংলাদেশ টেলিভিশন শুধু। তখন মানে এই গান গাইলে আমার কাছে প্রায় একটা আমার ওয়াইফ দেখতো যে আমি সব ম্যাক্সিমাম গানই বলতাম যে কী লিখছে ভালো লাগে না পছন্দ হয় না, তখন সে আমাকে একটু ইয়ে করতো সম্পাদকও ছিলাম এবং সব রকমের বিতর্ক প্রতিযোগিতায় ফার্স্ট হইতাম, এবং আমাদের কলেজ ম্যাগাজিনে বছরে মানে দুইটা লেখা সর্বাধিক একজনের ছাপানো যায়, কিন্তু আমার বার্ষিকীতে 3টা লেখা ছাপানো হইতো। আমাদের যে সম্পাদক ছিল প্রফেসর নুরুল ইসলাম সাহেব, উনি তার সম্পাদকীয়তে লিখছে যে নুরুল হুদার লেখা মানে সবকটা বিভাগের সবকটা লেখা শ্রেষ্ঠ, আমার সম্ভব হলে আমি সবকটাই ছাপাইতাম। আগে কি আপনি গান বা কবিতা লিখেছেন? না, দুই একটা কবিতা লিখছি, গান লিখেননি। তো যখন আপনার স্ত্রী বললেন যে টিপ্পনী কেটে, তখন তারপরে কি লিখলেন আপনি? তখন আমি এই যে আগে যদি জানিতাম তবে মানুষকে চাইতাম, তাও সে খুব বেশি খুশি হইতে পারবে, তুমি এটা কেন লিখলা, তুমি অন্য কোথাও গেছি না অসম্পর্ক ছিল নাকি? আমি না, আসলে তো মানুষ বেদনার গান বেথার গান পছন্দ করে সব মানুষই, সেই জন্য লিখছি। যাই হোক, তারপরে মামুনিয়া লিখছি, তোরা প্রেম করিস না, এরকম অনেক গান, সবাগম যায় না বানো, কিন্তু এখনও লিখি। আমার ছেলে যেটা বলছে ইজ ভেরি ইন্টেলিজেন্ট টু আব্বা হয়তো লিখে সেটা তার ডায়েরিতে সীমাবদ্ধ থাকে। আমি কখনো হয়তো গ্রামের বাড়িতে গিয়ে রাতে একা থাকি, কখনো কোনো ভ্রমণে বা বিদেশে প্রায় যাই, হোটেলে আসি, আমার মনে চাইলো একটা গান লিখে আমি ডায়েরিতে রেখে দিলাম, কিন্তু এটাকে যে আবার সুর করানো গাওয়ানো এটার এখন সেই রকম উদ্যোগ হয়ে ওঠে না। কিন্তু তখন তো আপনার গান বেশ জনপ্রিয় শিল্পীরা গিয়েছেন, লাকি আকন্দ, ফেরদৌস ওয়াহিদ, বেশ করে ফেরদৌস প্রচুর গান করেছেন আপনার, হ্যাপি আকন্দ, এবং সুরকারও বিখ্যাত সুরকারই আপনার গানে সুর করেছেন, লাকি আকন্দ এরাই মেইনলি। তো তাদের সঙ্গে মানে এই যে গান তো লিখলেন আপনি, তারপরে এই গানকে যে সুর করানো, গান গাওয়ানো, সেই যোগাযোগগুলো আপনার কীভাবে হতো? সেটা আমি একটা গান লিখলে যেটা হতো তখন একমাত্র মানে প্রথম কাহিনীটা আমি একটু শুনতে চাই, প্রথম গানটা তখন একমাত্র রেকর্ডিং স্টুডিও ছিল ইপসা, আপনার ইয়েতে কি বলে বিজয়নগরের কাছাকাছি, তো ওইখানে আমি ভাড়া নিতাম স্টুডিও ফর হাফ ডে ওর ফুল ডে, নিয়ে সমস্ত যন্ত্রীদেরকে এনে শুরু করার পরে আমার গানটাকে আমি নিজেই প্রডিউস করার মতো, রেকর্ডিং করার মতো, আমি সম্পূর্ণ খরচ বহন করে, যাতে নাকি ওই যেমন সরকারি রেডিও স্টেশনে গিয়ে করলে বা কোথাও করলে এত সাপোর্ট পাওয়া যায় না যন্ত্রপাতি বিভিন্ন, সেই জন্য আমি সেইভাবে এটাকে আমার গানগুলি আমি প্রোডাকশান করতাম। এক একটা গান প্রোডাকশান করতে সেই সময় আমার 4,000-5,000 টাকা লেগে যেত। এইভাবে তো ওনাদের সঙ্গে যোগাযোগটা কীভাবে হলো আপনার, আলাউদ্দিন আলী, ফেরদৌস ওয়াহিদ, বা এই এই গ্রুপটাকে আপনি বেছে নিলেন কেন, বা ওনারা আপনার? না, এইটা একটা আকস্মিক ব্যাপার, সেটা হলো সামহাও আমার সাথে মানে লাকি আকন্দের একটা যোগাযোগ কোথায় জানি কীভাবে হয়েছে, হওয়ার পর থেকে তাদের বাসায় একটু আমার আসা যাওয়া, সে তারা হ্যাপি এখন লাকি এখন তখন হ্যাপি এখন যে জীবিত আছে, প্রচুর তারা মানে গিটার নিয়ে সারাদিন নাড়াচাড়া করতো, গানের সুর করতো, করতে করতে ওদের সাথে আমার একটা হৃদ্যতা বাইরে গেল, তখন এই ঘটনাটা ঘটলো। তখন এই গানটা অ্যাকচুয়ালি গান অনেক সময় হয় কি, কেউ কেউ বলে ফেলে যে এই গানটাতে একটা লাইন আমি লিখছি,
এটা হয় যখন সুরকার গীতিকার এবং গায়ক একসাথে বসে গান লেখে, অনেক সময় এরা তিনজনের প্রচেষ্টা হয়। হয়তো দেখা যায় একটা মুখের একটা একটা লাইন সুরকারের এসে বললো, সে বললো যে আমার কাছে এরকম একটা লাইন ভাসতেছি, তুমি এটাকে তাই না বড় করো, এরকম হয়ে যায়। কিন্তু গানটা তো হয় একজনই লেখে সব কমপ্লিট করে, কিন্তু হয়তো অনেক সময় শিল্পীও একটা দুটো লাইন মানে বলে ফেলে। যাই হোক, সেইভাবেই আমরা তিনজনে সবসময় একসাথে বসতাম। আলাউদ্দিন আলীর বাসায় আমার আড্ডা ছিল, লাকি এখনদের বাসায় আড্ডা ছিল, এবং গায়ক যে থাকতো সেও থাকতো, তাকে আবার ফেরদৌস বসিতের বাসায় প্রচুর আড্ডা দিয়েছে। সেখানে তার একটা দলই ছিল, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাবার একটা গ্রুপই ছিল। এবং এইভাবে এইভাবে আমরা বেশি বেশি লিখে নেই, কয়েকটা লিখছি। আমি আমি যদি শুনেছি যে ফেরদৌস ওয়াহিদের কাছে আপনার লেখা কয়েক শত গান আছে। না না, আমার কাছে ফেরদৌস ওয়াহিদ বাড়াইয়া বলে কি না সত্য সত্যি আমি জানি না, তবে আমি ওই রকম করতাম। ওই কাজী নজরুল ইসলাম না হইলো নুরুল হুদা তো ওই লিখে দেখে আসতাম, লিখে দেখে আসতাম, ওইটার একটা কপি নিয়ে আসা, হার্ড কপি বা একটা সংরক্ষণ করা। এই যে ফেরদৌস ওয়াহিদ প্রতি বছর দুটো করে গান আমাদের অনুষ্ঠানে গান, তো ওইগুলো কি আপনার মনে হয় না যে আপনার লেখা গান? না না, অনেক সময় মনে হয় না। কোনো কোনো নতুন যখন একেবারে নিয়ে আসে তখন আমার মনে হয়, কারণ আজকে 35-40 বছর আগের কথা, কী করে মনে হবে? সেই ইদানিং আমি গত ঈদে আসলাম, সেই কত অনেক গান আমার কাছে পড়ে আসে। কারণ আপনার এসে একদিন খোঁজাখুঁজি করে, আমি আর খোঁজাখুঁজি লাগবো না, মরে যাবো এক সময় তোমার যখন যেটা মনে চায় গাইব। এখন কাজই ওই সময়ের পরিবেশটা এরকমই ছিল যে ওইভাবে সংরক্ষণ করার আমি একজন বড় গীতিকার। আপনার আপনার চাইতে ফেরদৌস ওয়াহিদ আপনার ব্যাপারে অনেক বেশি সিরিয়াস মনে হয়, আপনি নিজে আপনার ব্যাপারে যতটা না সিরিয়াস ফেরদৌস ওয়াহিদ তার সাথে। ফেরদৌস ওয়াহিদ যদিও আমি জানি না আমি তার প্রশংসা কীভাবে করবো, আমার সাথে কিন্তু আপনার টেবিল থেকে চলে গেলে তার সাথে খুব একটা যোগাযোগ থাকে না। জি আমি জানি, এখন তো সে মুন্সিগঞ্জ গিয়ে গ্রামে রয়েছে, কিন্তু তার ঠিকই সময় মতন গান যখন সে গাইতে যায় স্টেজে, যখন গান যখন গাইতে যায় আর আসলে সেও বলে যে দেখেন মানুষকে মাতাবো, আপনার দুই তিনটা গানের বাইরে আমার খুব বেশি একটা গান গান কিন্তু মানুষকে মাতাবার জন্য, মানুষকে মুগ্ধ করার মতো গান খুব বড় শিল্পীদেরও 4-5টা ইভেন আমার রবীন্দ্রনাথ নজরুল ইসলামের ব্যাপারে দেখবেন, মানে বলা হয় 3,500 গান দেখছে, কিন্তু 100-150 গান পাওয়া গেল। এই এই বিষয়টা আমি এখানে ইতি টানতে চাই, শুধু এই প্রশ্নটি করে যে আপনি বন্ধ করলেন কেন লেখাটা, কারণ আপনার এত হিট গান হয়েছে তারপরে লেখালেখিটা বন্ধ করে দিলেন কেন? না আমি দেখেন তার বা উদ্যোগ নিলেন না কেন, যদি যদি বলছেন যে আপনি লিখেছেন, কিন্তু তার দীর্ঘদিন পরে আমি একটা গান লিখছিলাম 1993-তে বিএনপির জাতীয় সম্মেলনে। কি সেটি ছিল মনে আছে গানের কথা? মনে এই খালেদা জিয়া, জিয়া জিয়া, ধানের শীষ, এই সমস্ত দিয়ে ওই আলাউদ্দিন আলী শুরু করছিল। আর যে মারা গেছে কণ্ঠশিল্পী খালেদ মাহমুদ কিনা জানি, খালেদ হাসান মিলু, হ্যাঁ খালেদ হাসান মিলু, ও গাইছিল, খুব চমৎকার গাইছিল, সমস্ত মানে স্টেজ মাথায় হয়েছিল। তখন আমার নাম বলছিল যেটা লিখছে, তখন দেখলাম ম্যাডাম খালেদা জিয়া খন্দকার মোশাফ সাহেবের কানে কানে কি বলে। তা আমি পরে জিজ্ঞাসা করতে আমার জিজ্ঞাসা করলো নুরুল আবার গানও লেখে নাকি। তো ওইখান থেকে শেষ, মানে রাজনীতি আপনার ওই আমার আসলে হয়েছে কি, আমার ছাত্র জীবন থেকে সেই ক্লাস ফোরে আমি যখন পড়ি, প্রায় 55-56 বছর আগের কথা হবে, আমি রাজনীতি আমার ধ্যান ধারণা আমার আহার নিদ্রা খাওয়া দাওয়া নাওয়া সব কিছু রাজনীতি, রাজনীতি আমি রাজনীতিরই আমার নেশা। তানভীর একটু আমাদেরকে বলবেন যে বাবা নুরুল হুদা কেমন আপনার কাছে, আর পলিটিশিয়ান নুরুল হুদা কেমন? আসলে আমার মনে হয় পৃথিবীর যে কোনো সন্তানের কাছে তার বাবা কেমন এই প্রশ্নটা একই উত্তর পাওয়া যাবে। ইটস এ ভেরি নর্মাল কোয়েশ্চেন, এবং অবশ্যই হি ইজ এ ফ্যান্টাস্টিক ফাদার। আমার মনে হয় না যে আব্বা লাস্ট আমাকে কবে ধমক দিছে আমার মনে নেই আর কি। ধমক না দিলেই বাবা ভালো, আমাদের কাছে তো সেরকমই মনে হবে, যদি শাসন না করে তাইলে তো ভালো। তো সেভাবে চিন্তা করলে বা যেভাবে চিন্তা করি অ্যাকচুয়ালি সত্যি কথা যে হি ইজ এ ফ্যান্টাস্টিক ফাদার, আব্বা সামনেই বলতেছে আজকে সেই সুযোগ পেয়ে, এবং সবার বাবাই তার তার কাছে খুবই প্রিয়। কিন্তু আমার বাবা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন বিভিন্ন সময় লেখাপড়ার থেকে শুরু করে, এবং যেভাবে আমাদেরকে পার্সু করেন, এটা আসলে উই আর গ্রেটফুল টু হিম, গ্রেটফুল টু আল্লাহ যে এভাবে মানে ওনার সন্তান আমরা। আর অ্যাজ এ পলিটিশিয়ান আই থিঙ্ক মাই ফাদার ইজ এ ভেরি অনেস্ট পলিটিশিয়ান, এবং রাজনীতিতে সফল হওয়ার জন্য যেটা রাজনীতিবিদদের একটা বড় গুণ থাকা দরকার, অনেস্টি। সেই অনেস্টি মানে হচ্ছে কি, জনগণের প্রতি দেশের প্রতি তাদের দায়িত্ব থাকে। অনেস্টি না থাকলে সেই দায়িত্বটা কিন্তু সঠিকভাবে পালন করা সম্ভব হয় না। তো ওনার জায়গা থেকে ওনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে উনি যতটুকু পার্সু করতে পেরেছেন রাজনৈতিক ব্যাপারে, দেশের উন্নয়নের ব্যাপারে, জনগণের জন্য কিছু, আমাদের এলাকার মানুষের জন্য কিছু করার ব্যাপারে, আমি ওনার মধ্যে অনেস্টি দেখেছি।
So that is what I would like to say. He is a very honest politician. Negative কিছু দেখেছেন বাবা হিসেবে বা politician Nurul Huda-র মধ্যে? একটু খোলামেলা বললে ভালো, কারণ অনুষ্ঠানে আসলে খোলামেলাই সবাই বলেন। Sure. আমরা আসলে সেগুলো শুনতে চাই একটু। আচ্ছা। So বাবার সামনে যেমন আপনি বললেন যে প্রথম সুযোগ পেয়েছেন আপনি একটু look at না না আমি একটু চিন্তা করেছেন। না আমি আমি চিন্তা করতেছি আসলে নেগেটিভ বাবার দোষ ত্রুটি আমরা বাবার সামনেই শুনি না। না আমি আমি যেটা বলবো as a politician এবং ব্যক্তি জীবনেও যে জিনিসটা আব্বা he is a very soft hearted man. ঠিক আছে যখন আপনি একটা দায়িত্বে থাকবেন এটা সংসারের কর্তা হিসেবে হন অথবা রাজনীতিতে একজন নেতা হিসেবে হন আপনি কি কিন্তু সবসময় সফট হার্টেড এবং বিগ হার্টেড হয়ে হলে হবে না যেখানে সফট হার্টেড হওয়া দরকার সেখানে আপনাকে সফট হার্টেড হতে হবে যেখানে কঠিন হওয়া দরকার সেখানে আপনি কঠিন সিদ্ধান্ত নিতে হবে তো আমি এটা দেখেছি বিশেষ করে পলিটিক্সের ক্ষেত্রে যেখানে কঠিন হতে হবে নেতা কর্মী বা দলের মধ্যে যদি কোনো ব্যাপার থাকে যেখানে শক্ত হতে হবে সেই শক্ত ভূমিকা উনি অনেক সময় রাখতে পারেন নাই ইট ইজ অনলি বিকজ অফ হিজ হি হ্যাজ এ সফট হার্ট কিন্তু এটা সামটাইমস ইট ডাজন্ট পে ব্যাক তো আমি এটা মনে করি আর বাবা হিসেবে কখনো কোনো রকমের বাবার প্রতি অনুরাগ অভিযোগ না দিস ইজ সামথিং আই ক্যানট মানে কখনোই করতে পারবো না কখনোই কখনো করা যাবে এই যে আপনি বললেন যে বাবার ভালো দিকগুলো বললেন একজন অনেস্ট পলিটিশিয়ান যা দেখেছেন আপনি সেভাবেই বলেছেন আমার এই অনুষ্ঠানে প্রচুর পলিটিশিয়ানরা তাদের সন্তানদের নিয়ে এসছেন সহধর্মিনীদের নিয়ে এসছেন এবং সবাই তাদের সম্পর্কে একই কথা আপনি নিজেই উল্লেখ করেছেন যে একই কথা বলে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যেটি দেখি বাস্তবে যে এই কথা সর্বাংশে ঠিক নয় আমরা যদি অন্যান্য সময় এই সকল রাজনীতিবিদদের সম্পর্কে গণমাধ্যমের খবরাখবর দেখি বা অন্যান্য সূত্র থেকে যেসব তথ্য পাই তাতে সবসময় এগুলো আসলে মেলে না এবং মেলে না বলেই তাদেরকে নানা রকমের সাফারিংসের মধ্য দিয়ে যেতে হয় তাদের সম্পর্কে নানা রকমের রটনা থাকে কোনোটা সত্য কোনোটা না আমি জেনারেলি বলছি আপনার সম্পর্কে পেয়েছি কি পেয়েছি না সেটি তারপরে ধরেন তাদেরকে জেলে যেতে হয় তাদের সম্পর্কে নানা রকমের মানে নানা রকমের সাফারিংসের মধ্যে আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি নানা রকমের স্ক্যান্ডাল হয় চেষ্টা আমাদের করা হয়েছে না আমি আমি যেটা এখানে মনে করি যে আমাদের দেশে শুধু আমাদের দেশে না যে কোনো দেশে রাজনীতি যারা করেন তো সেটা তো একটা স্পেশালি রাজনীতিতে যারা নেতৃত্বে থাকেন হ্যাঁ এটা কিন্তু কখনো একটা খুব এমন একটা পজিশন না যেখানে অ্যাবসলিউটলি আপনি সবসময় প্রশংসা পাবেন বা অ্যাবসলিউটলি সবসময় ধিক্কার পাবেন তা না আমাদের কিছু পারসেপশন আছে স্পেশালি আমাদের এই সাউথ ইস্ট এশিয়া অঞ্চলে যদি আপনি রাজনীতি করেন যদি আপনি এমপি হন তাহলে মন্ত্রী হন তাহলে আপনি করাপ্টেড একজন পার্সন আপনি কোটি কোটি টাকার মালিক আমাদের ফিল্ম সিনেমা নাটকগুলিতে কিন্তু আমরা এইভাবে একটা মাইন্ড সেট আপ গড়ে উঠছে আমাদের মধ্যে তাই না তো এটা একটা কারণ যার জন্য রাজনীতিবিদরা বলবে যে হ্যাঁ আমরা অনেস্ট বা সামথিং কিন্তু আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে আমরা যদি চিন্তা করি নিই 100 জন রাজনীতিবিদ আপনি কিন্তু 100 জনকেই পাবেন না যারা প্রুভেন ব্যাড পার্সন অথবা দে হ্যাভ সামথিং ডান সামথিং রং কিছু কিছু পাবেন যারা কিনা জেল খাটতে হয়েছে রাজনৈতিক কারণে জেল খাটতে পারে দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং আলাদা কথা দুর্নীতির জন্য বা রং কিছু করে সবাইকে পাবেন না অভিযোগ কম বেশি সবার বিরুদ্ধেই থাকবে এটা আমাদের কালচারাল কারণে আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেস্ট পলিটিশিয়ান হিসেবে আমার বাবার যেমন এবং আপনি দেখবেন যে আমরা তো এই যে 2007 এটে দেখেছি যে পলিটিশিয়ানরা বউ বাচ্চা সহ জেলে যাচ্ছেন আমি আপনি জানি আপনাকে তো বলা হচ্ছে না আমরা তো সামগ্রিক জেনারেল ডিসকাশন করছি আবার দেখেন এই সরকারের আমলেই দেখবেন আপনি এই সরকার মানে এটা তো আগের সরকারের কন্টিনিউশন এই সময়ে দুদকের মতো একটি প্রতিষ্ঠান তারা মামলা করছে এই সরকারের বা আগের সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে এবং তাদের স্ত্রীদেরকে অভিযুক্ত করছে সন্তানদেরকে অভিযুক্ত করছে বাংলাদেশ ব্যাংকে অনেক পলিটিশিয়ানের সন্তানদের ব্যাংকের হিসাব চাইছে না আমি আমি মনে করি তার মানে আমরা যদি ধরেন এখন বিএনপি নেতাদের সম্পর্কে অভিযুক্ত আসতো তাহলে একভাবে নিতেন কিন্তু যখন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এই আলোচনাটা আসে তখন আপনি পুরোটা তো উড়িয়ে দিতে পারবেন না এর মানেই না যে আবার আওয়ামী লীগের সবাই খারাপ বিএনপি সবাই ধোয়া তুলসী পাতা তা তো নয় তারাও নানান সময় বছরের পর বছর অভিযোগ হচ্ছে তারাও না 2007 এর প্রেক্ষাপটটা তো আপনার তৃতীয় মাত্রাতেই তো অনেক টক শোতে আমরা দেখেছি আলোচনা হ্যাঁ সেই সময় যেভাবে রাজনীতিবিদদেরকে মানে বিভিন্নভাবে অ্যাকিউজ করা হয়েছে এবং আপনি যেটা বললেন অনেকে জেলে গেছে সেই সবগুলি যে কারেক্ট ছিল তা না আমি 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 কিন্তু বলছি এটাই বলছি সো দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্ম যার জন্য রাজনীতিবিদদের অনেক সময় হয়রানির শিকার হতে হয়েছে অনেক সময় রিয়েল কারণে হয়তো বা গিয়েছে সো দ্যাটস দুটোই ঠিক মিক্স দুটোই ঠিক আবার এখন আপনারা যেটা বলছেন যে আপনি যেটা বলছেন যে দুদক থেকে আওয়ামী লীগের যারা নেতা নেত্রী তাদেরকেও ডাকা হচ্ছে বিএনপিরও ডাকা হচ্ছে কিন্তু আপনি রেশিওটা দেখবেন ঠিক আছে যেটা বর্তমানে
যদি রেশের প্রশ্ন পরে আসেন, আমি কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে যে একেবারেই নির্দোষ হলে তো এই সরকারের আমলে একেবারে না, একেবারে নির্দোষ কিন্তু বলিনি আমি, এই জন্যই বললাম যে ভালো এবং খারাপ দুটা পারসেপশনই রাজনীতিবিদদের বিরুদ্ধে আছে, ঠিক আছে? কেউ অ্যাবসোলিউটলি ভালো হবে না, যে আমাদের এলাকায় বলে যে পলিটিশিয়ানস কারো কাছে পীর কারো কাছে চোর, তাই না? সুতরাং একই তো ব্যাপার। সুতরাং কিছু কিছু রাজনীতিবিদ থাকবে ভালো, আবার ভালোর মধ্যে কিছুটা খারাপ থাকবে, ইটস এ মিক্সড থিং। আমি আসলে আপনার পারসেপশনটা বুঝতে চাইছিলাম, কিন্তু আপনার বাবা আমার মনে হয় আপনি কিছু বলতে চাইছেন। আমার বড়রা তো ও বলতেছিল, আর একটু ব্যাখ্যা করলে ওর যদি এটা ভালো ছিল আমার জন্য, সেটা হলো যে আমার ছেলে তো এখানে আছে, আপনিও আছেন আমার বন্ধু মানুষ, দেখেন আপনি এই দুই আমার বাবা সারা সারাদিন সারা জীবনে আমি কোনো সময় দুর্নীতির জন্য অভিযুক্ত হইনি। আমার বিরুদ্ধে একমাত্র 9/11 আসার পরে ঘরে যেরকম দুদকরা সবাই চিঠি দিয়েছে আমাকেও দিয়েছে, এবং আমি দুদকের কাছ থেকে একটা ওই যে বলা হয় সততার সার্টিফিকেট পেয়েছি, সেটা আওয়ামী লীগ ক্ষমতায় আসার 6 মাস পরে। আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে 4 বার ইনকোয়ারি করছে, যে আমরা অনেক ইনকোয়ারি করছি কিন্তু আপনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল তখন আওয়ামী লীগ যে পুরোপুরি নির্দোষ সেটা বলা যাবে না, কারণ এই আমলে আপনার বাবা সার্টিফিকেট সততার সার্টিফিকেট পেয়েছেন। এবং আমার জীবনে কোনোদিনও আমি যাই হোক আমি কীভাবে কেউ বলতে পারে যে আমি পলায়ন পর কিনা, আমি আমি এমনভাবে চলছি যে আমার বিরুদ্ধে আমাকে অ্যারেস্ট করা, আমার বিরুদ্ধে একটা মামলা হওয়া, এগুলি হয়নি। দুদকের একটা নোটিশ ছাড়া আমার জীবনে আমি কিছু পাইনি। ফলে আমি চেষ্টা করেছি, আমি আমার এই ছেলে এখানে আছে, আমি আমরা যখন রাত্রে খাইতে বসি তখন তো টেবিলে বেশি আলোচনা হয়, আমার ছেলেকে কী দিয়ে গেলাম, আমি বলে গেছি বাবা একটা জিনিস সবসময় মনে রাখবা, আমার বাবা আমাকে যেটা বলছিল, আমার বাবা একজন বিখ্যাত পীরে আউলিয়া এরকম ধরনের লোক ছিল, এবং আমার এলাকায় আমার পপুলারিটি আমার বাবার কারণে বেশি, লোকে বলে হুজুরের ছেলে। তো এখন আমি ওদের বলি যে আব্বা সবসময় সৎ থাকবা, চিন্তায় চেতনায় কাজে কর্মে না খেয়ে মরে যাওয়া সততা ছাড়বে না, এবং এটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে, এবং এটা মানুষের বুঝবে যে কে সৎ কে অসৎ। তোমাকে বলে আমি সৎ থেকে লাভ কী, কেউ কি মূল্যায়ন, হ্যাঁ মূল্যায়ন করবে, আমারও তো মূল্যায়ন করে, আমার এলাকায় আমার প্রতিদ্বন্দ্বীর সাথে ভিজাভিজ মানুষ যখন আমাকে মূল্যায়ন করে আমাকে অনেক ভালো মনে করে, ভোট দিতে পারে বা না পারে। কাজে আমার ছেলেকে আমি একটা বড় উপদেশ দিয়ে গেছি, যে একটি জিনিসই দিয়ে গেলাম, সততা সততা আর সততা, এটা মেনটেন করবো, এটা ইয়ে করবো। ছেলে তো আপনার সম্পর্কে বলবে, এবার আপনি একটু ছেলের সম্পর্কে বলেন। ছোট ছেলে তো এক কথায় আপনি পাগল বলে পার পাওয়ার চেষ্টা করলেন, এই ছেলের সম্পর্কে একটু ছেলের সামনে ভালো মন্দ শুনি। এই ছেলে আপনি বাইদিস টাইম আপনি যেই পরিমাণ মানুষের ইন্টারভিউ নিয়েছেন, যেই পরিমাণ আমাদের ধীশক্তি মেধা মানুষকে বোঝার বিশ্লেষণ করার, আমার ছেলের সাথে 15 মিনিট কথা বলে আমার মনে হয় আপনি আমার ছেলে ভালো বুঝতে পারছেন না। আমি তো শুধু কেবলমাত্র আমার বোঝার জন্য করি না, আমি এখানে লক্ষ কোটি আপনি কিভাবে দেখেন আপনার ছেলেকে? ছেলে তো খুব স্মার্টলি বললেন আপনার সম্পর্কে, ভালোটাই বললেন, কিন্তু প্রথম আমার ছেলের ভালো দিকে বেশি, মানুষের সাথে আমাকে যেরকম বলে প্রচুর মানুষ যাদের সাথে মিশে খুব বন্ধুর মতো মিশে খুব ভালোভাবে মিশে মানুষের সাথে আচার আচরণ ভালো, কর্মীরা এবং আমি কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে সে যদি বলে যে বাবা ইলেকশন করবেন আমি করবো, তো তার দিকে লোক বেশি ঝুঁকে পড়বে, এরকম অবস্থা এসে চলে গেছে। হ্যাঁ, তো কাজে সেটা না, আমি সে আমার রাজনৈতিক জীবনে দীর্ঘায়িত হওয়ার কারণে তার সে বঞ্চিত হচ্ছে, সে আরও 5 বছর আগে আসতে পারত, কিন্তু যেহেতু আমার রাজনৈতিক জীবন শেষ হয়নি, আমি আগামী নির্বাচন আমি করতে চাই, কাজে হি ইজ টু ওয়েট। হ্যাঁ, তাকে সেই জন্য অপেক্ষা করতে হবে, যদি করে তবে করুক, এরকম আমি বলবো না। আগামী নির্বাচন করতে চান কোন সালে? আগামী নির্বাচন কোন সালে তো সেটা অনেকটা বিতর্কিত, মেহরবানি করে শেখ হাসিনা যে সালে দেন সেই সালে যখন তিনি দেবেন তখন। আচ্ছা, তবে কখন তিনি দেবেন এটা উনি যে ডিক্টেট করবেন এমন না, উনিও এমন পরিস্থিতি হইতে পারে যে দিতে বাধ্য হবেন, সেটা তখন আপনারা আমরা সবাই সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে আছি। এখন আমার ছেলে যেটা হলো যে আমার ছেলে ওয়েল বিহেভড, ওয়েল স্মার্ট, তাই না, ওয়েল এডুকেটেড, আমি আমার বাবা হিসাবে আমি তাকে এগুলি শিক্ষা দেওয়ার ব্যাপারে আমার সহযোগিতা প্রয়োজন ছিল, আমি আমার ছেলের জন্য এগুলি সব করছি। কোনো লেগিংস আপনার মনে হয়? আছে আছে, লেগিং আছে, একটু শুনি। লেগিংটা হলো মারাত্মক লেগিং, যেটা সেটা হলো মারাত্মক রকমের অলস। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছেন, তো সেটা একটা হইতে পারে, এই যে দেশে মাঝে মাঝে রাজনীতি থাকে না, বিষয় কথা শুনে কিন্তু মনে হয়নি, যাই হোক আপনি বলেন। আছে না, এটা অনেক বেশি ঘুমায়, অনেক লেটে ঘুমায়, লেটে ওঠে, এগুলো মানে এগুলো আমি বলি যে এগুলি জীবনে সাফল্য আসে না। তুমি হয়তো ঘরে কাজ করলে 12 ঘন্টাই, কিন্তু তুমি 3টা পর্যন্ত সজাগ থাকলে আবার 3টার সময় উঠলা, এটা ইজ নট এ লাইফ।
কাজে আমারও কিছুটা অভ্যাস আছে, ফলে এটা আমরা বাপ ছেলে দুজনেরই দূর করা উচিত। আমি তাকেও এখানে বলবো এটাই তার অলসতার প্রমাণটা পাওয়া যায়, সে যেন ওঠে ওঠে না, ওঠে ওঠে না, ধাক্কায় ধাক্কায় তাকে তোলো, আবার রেডি হয়ে গেলে রেডি হয়ে গেল। আর এমন সালে তো সে এমন কোনো ব্যক্তিগতভাবে মানে এখনও তার কোনো এমন ব্যবসা বাণিজ্য নাই যে সে নিজের থেকে টাকা রুজিগুলো খরচ করা, সে ব্যবসা বাণিজ্য আমার ব্যবসা বাণিজ্য তারা দেখাশোনা করে, প্রয়োজনীয় টাকা যেটা লাগে সেটা দেয় নেয় খরচ করে, এর মধ্যেই তো আমরা আছি। আর আমার এই তো ছেলে, ছেলেদের বিয়ে টিয়ে করার নি তো জিজ্ঞেস করিনি অবশ্যই এখন, না করেন নাই এখন, আপনি আপনি পাত্রী দেখতে পারেন। আচ্ছা হ্যাঁ, আমার এই ছেলে 7 ফিট হাই, 7 ফিট না 5 ফিট 7 পারিবারিকভাবে আসলে অবসর সময়টা তো পাওয়া খুবই ডিফিকাল্ট, তারপরেও যদি অবসর থাকে আমি বলবো যেমন আমি আমার অবসর সময়টা আমার বন্ধু বান্ধবের সাথে বা নিজস্ব একটা সার্কেল থাকে জগৎ থাকে সেভাবেই কাটে। আব্বাও যেমন অবসর সময় খুবই কম থাকে, আব্বারও যেমন একটা সার্কেল থাকে বা সামথিং, বাসায় টেলিভিশন দেখছে, টক শো দেখতেছে, এগুলি করে কাটায়। আবার পারিবারিকভাবে যদি আমরা একসাথে হই মাঝে মধ্যে, বেশিরভাগ সময় দেখা গেল যে আম্মা বাসায় কোনো ভালো রান্না টান্না করলো, আমরা একসাথে বসে গল্প করলাম, আমার খালারা আছে, আমার অন্যান্য আত্মীয় স্বজন আছে, ওনারা আসলো বাসায়, বা কোথাও ওয়ান্স ইন এ ওয়াইল্ড বাইরে রেস্টুরেন্টে খেতে গেলাম, দিস ইজ ইট, এটা এরকমই হয় আর কি যে অবসর সময়টা। সো আর আমার আমাদের দেশে বিদেশেও সে আমার ছেলের আমার দুজনেই প্রচুর যাওয়া আসা হয়, সেটা এক ধরনের রিক্রিয়েশন হয়, এক ধরনের রিক্রিয়েশন হয়। সপরিবারে যান না আলাদা আলাদা করে? না আমি বেশিরভাগ তো আমি কখনো বিদেশে আমার ওয়াইফ ছাড়া গেছে এরকম মনে পড়ে না, তো ও সবসময় যে আমাদের সাথে যায় তা না, মাঝে মধ্যে আমাদের সাথে যায়, মাঝে মধ্যে নিজের বন্ধু বান্ধবের সাথে যায়, নিজেও যায়, ব্যবসার কাজে যায়, বিভিন্নভাবে আসা যাওয়া হয়। অনেক 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 ক্ষেত্রে পলিটিশিয়ানদের যারা একটু পলিটিক্যালি আপনার মতো কনসিয়াস বা আগ্রহ যাদের আছে তাদের হয়তো বাবা পলিটিশিয়ান বাবার সঙ্গে সখ্যতাটা তৈরি হয়, অন্য অনেকের ক্ষেত্রে যেটি আমরা দেখি যে সখ্যতাটা বেশি হয় মায়ের সঙ্গে, কারণ বাবা খুব একটা সময় দেন না, বাবাকে কাছেই পাননি, বাবা সন্তান যে কবে বড় হয়েছে অনেক পলিটিশিয়ান বাবা হয়তো জানেনও না, দেখেন নি। তো আপনাদের ক্ষেত্রে তো মানে না আমি আমি আমাদের ক্ষেত্রে ঠিক এই ইকুয়েশনটা কি বা না ঠিক সেরকম হয়েছে আমি বলবো না। হ্যাঁ ইট ইজ ট্রু যে আব্বা পলিটিক্সে ছিলেন দেখে ছোটকাল থেকে আমাদের প্রতি খেয়াল রাখতে পারেন নাই না, কিন্তু হয়তো বা আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই বাবা এসে রিপোর্ট কার্ডটা দেখি, অঙ্কে কেন কম পাইলা, ইংলিশে কেন বেশি পাইলা, সেটাই করেছে, এইটা করেনি। আচ্ছা সো দিস ইজ সামথিং আমি কখনো আব্বাকে খুব একটা দেখি নাই, কিন্তু এছাড়া লেখাপড়া ঠিক মতো করছি কি না, সব ধরনের খোঁজ খবর, সময় দেওয়া, সব কিছুই করেছে, কিন্তু ওই পার্টটা আবার আম্মা করছে, রিপোর্ট কার্ড দেখা, দেখে ভালো হইলে ভালো হইলে খুব একটা ভালো বলতো না, খারাপ হইলে বরং আরো বেশি শাসন করতো আর কি। তো এই জিনিসগুলি আম্মার সাথে বেশি ইনভলভমেন্টটা ছিল, কিন্তু আব্বা হ্যাজ ডান হিজ পার্ট, যোগাযোগ বা আমাদের খোঁজ খবরটা কম নিয়েছে তা না, কিন্তু ওই যে ওই জিনিসগুলো যেটা শাসনের পার্ট, বাবার বোঝা যাচ্ছে বাবার প্রতি কোনো অভিযোগ না, যেটা আমি মনে করি যে এটা আম্মার সাথে আমার সাথে সম্পর্কে আমার ধরনের ফাদার্সলি অ্যাপার্টমেন্ট আর ওদের মাদার মাদার্সলি অ্যাটাচমেন্ট। আচ্ছা কাজে স্বাভাবিক মায়ের অভিযোগ আছে বাবার ব্যাপারে খুব একটা? ও প্রচুর, থ্যাংক গড আজকে আসেনি, তাহলে হয়তো বা ওই পুরো প্রোগ্রাম রাখতো আব্বার বিরুদ্ধে অভিযোগ শোনার জন্য। নেক্সট টাইম আমরা ইনশাআল্লাহ আল্লাহ আইবেন আপনি নেক্সট টাইম। এই যে উনি বললেন যে আপনার বাবা রিটায়ারমেন্টের কথা মানে আরও একটা ইলেকশন উনি করতে চান, এটি কি ওনার সিদ্ধান্ত না আপনার সিদ্ধান্ত? না আসলে এটা আমি ইট ইজ এ ভেরি মানে এখন তো অনেক বাবা ছেলেদের দিয়েছেন ছেড়ে, অথবা কোনো কোনো ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে ছেলেরাই আসলে বাবাকে বাইপাস করে বা সরিয়ে নিজেরাই একটা জায়গা করে, কারণ বুঝছে যে বাবার ভবিষ্যৎ কখন কি দাঁড়াবে না দাঁড়াবে। না আমি ব্যাপারটা ঠিক এভাবে চিন্তা করি। আপনাদের ক্ষেত্রে কি? আমাদের ক্ষেত্রে আমি আমি যেভাবে চিন্তা করি, ফার্স্ট অফ অল এখানে এই যে ক্ষমতা বলেন, নির্বাচন বলেন, এই সব কিছুর মালিক আল্লাহ, উনি যখন যেভাবে যাকে হুকুম করবেন সেটাই হবে। আর আমার ক্ষেত্রে হচ্ছে যে অবশ্যই আই হ্যাভ অ্যান অ্যাডভান্টেজ কামিং ফ্রম এ পলিটিক্যাল ফ্যামিলি, আব্বা তো দীর্ঘদিন ধরে এলাকায় একটা নেতৃত্ব দিয়েছেন, ওই অ্যাডভান্টেজের জায়গাটা আমার আছে, কিন্তু তার অর্থ এই না যে আমি একটা ইলেকশন করতে যাব আব্বার পূর্বসূরি হব, উত্তরসূরি হব বা সামথিং। কিন্তু আমি মনে করি যে এইটাই, যদি সময় আসে আমি সিন্দাবাদের ভূতের মতো কারো ঘাড়ের উপর চেপে বসার রাজনীতি আমি সমর্থন করি না। যদি সময় আসে দেশের আমাদের এলাকার নেতাকর্মী আছে
আমাদের জনগণ আছে, ওনারা যদি মনে করেন যে আমার সেই যোগ্যতা আছে, বিসাইড নুরুল হুদা সাহেবের ছেলে, এছাড়া আমার নিজের কোনো যোগ্যতা আছে এবং সেটা যদি আমি প্রমাণ করতে পারি এবং একটা দলের হাইকমান্ড থাকে, তারা যদি মনে করেন, আপনি নির্বাচনের কথা যেহেতু বলছেন, মনে করেন যে আমি আই এম দ্য রাইট পারসন টু ক্যারি দেয়ার ফ্ল্যাগ, তাহলে অবশ্যই আমি সেই সময় চিন্তা করবো এটা। সো এখন আব্বা আগামী নির্বাচন করবেন, তারপর রিটায়ার করবেন, এই সব কিছু উপরে আল্লাহ তাআলা আছেন, উনি বলেন। আর একটি দুটি নির্বাচনও করতে পারেন, উই ডোন্ট নো দ্যাট, এটা হচ্ছে একমাত্র আল্লাহ বলতে পারেন। বাট আমাদের পক্ষ থেকে কোনো প্রেশার নেই। ছোট ভাইয়ের কোনো উৎসাহ আছে পলিটিক্সে, না গান বাজনা নিয়ে ব্যস্ত? না, ওর উৎসাহ বড় ভাইকে সাহায্য করা দিয়ে, ওর হচ্ছে উৎসাহ হচ্ছে গিয়ে খোঁজ খবর নেওয়া, বাট হি ইজ নট অ্যাক্টিভলি মানে ইনভলভ, মানে এলাকা যাওয়া আসা করে না, ও তো একদমই করে না, গেলে হয়তো বা কোনোখানে দাওয়াত খেতে গেলাম বা সামথিং এরকম, কিন্তু ইনভলভ হয় না ও। সো বাবার কাছে কোনো এক্সপেকটেশন আর আছে এখন ভবিষ্যতে আগামী দিনের জন্য, আপনার আপনার প্রজন্মের জন্য অ্যাজ এ পলিটিশিয়ান? অ্যাজ এ পলিটিশিয়ান এক্সপেকটেশন একা আমার বাবার কাছে করে তো লাভ নাই, কারণ হচ্ছে যে ওনার জেনারেশনের কাছে, হ্যাঁ ওনার জেনারেশনের কাছে যেটা সেটা বলতে পারেন আপনি, যে জেনারেশনের কাছে আমি মনে করি এখন আমাদের দেশ বা যে কোনো জায়গায় যারা নিউ জেনারেশন ইয়াংস তারা আসবে অবশ্যই, কিন্তু আমি শুধুমাত্র মানে এটাতেই বিশ্বাস করি না, আমি মনে করি প্রবীণ এবং নবীন, ইয়াংস অ্যান্ড দ্য এল্ডারলিস, এদের সমন্বয়ে, যারা আমাদের প্রবীণ তাদের অভিজ্ঞতা আছে, তাদের অনেক উপদেশ আমাদের কাজে লাগবে, আবার ইয়াং যারা তারা এনার্জেটিক, বর্তমান সময়ের সাথে এই ডিজিটাল যুগের সাথে যদি বলি আমরা, তারা খাপ খায় চলতে পারবে, এই দুটো কম্বিনেশন একটা দেশ, প্রপার কম্বিনেশন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো আমি আমাদের এল্ডারলি যারা আছে তাদের কাছ থেকে এটা আশা করব যে ওই যে ভূতের পায়ের মতো যদি পিছন দিকে হাঁটতে শুরু করি আমরা, সেটা না করে লেটস লুক ফরওয়ার্ড, আমাদের অনেক সমস্যা আছে, বাংলাদেশের জনগণের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এখনও নিশ্চিত হয় নাই, তো সেগুলি সমাধান করার লক্ষ্যে আমরা আমাদের এল্ডারলি যারা আছেন তাদের কাছ থেকে সেই সমর্থনটা চাবো, যেন আমাদের এরকম একটা দেশ উপহার দিতে পারে। আমরা একেবারে শেষ প্রান্তে এবং ঈদের সময় এই অনুষ্ঠানে এই বিশেষ তিথিতে না পুরোপুরি এখনো করছে বাট দ্যাট ইজ দ্য এক্সপেকটেশন। সো এখানে যারা আসেন তারা যেহেতু ঈদের অনুষ্ঠান, দর্শকদের কিছু না কিছু কোনো না কোনোভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করে, তো বাবা তো গান লিখেছেন নিশ্চয়ই, সুট্টুরও করেছেন বা গিয়েছেন আমরা শুনবো, বা অন্য কিছু যদি তিনি দর্শকদের উপহার দিতে চান আপনি কি করবেন? যে করলাম লাস্ট 30 মিনিটস, নিশ্চয়ই তো কথা বললেন, কথা নিশ্চয়ই দর্শককে তৃপ্তি হচ্ছে, এর বাইরে কিছু আপনাদের তৃতীয় মাত্রা শুরুতে একটা গান দেখার একটা চেষ্টা করি। তো আমার ধনে ধন্যে পুষ্প ধন ধন্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমাকে থ্যাংকসটা দিতে হবে তৃতীয় মাত্রাকে, আপনার পালা, আমি আমার যাই ইচ্ছা ছিল একদম শেষ না, আপনার একটু একটু শুনি আমরা যেটি আপনি করতে চান, কিন্তু খুব আমি শেখ সাদির বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু মিলে অত্যন্ত গুণীজন শেখ সাদির একটু বক্তব্য এখানে দুইটা লাইন আমি উল্লেখ করতে পারি। বালা মুসিবতে সাহস হারাতে নাই, সাহসিকতার সহিত মোকাবেলা করো, সাহসের শক্তির চাইতে সাহস শক্তির চাইতে অনেক বড়। আমি আপনার একটু এক লাইন গান শুনতে চাই, আপনার লেখা গান, দুই লাইন আপনার কণ্ঠ শুনতে চাই, দুই লাইন, এক লাইন, এক লাইন হবে না, যে কোনো গানের দুইটা গান। তোরা প্রেম করিস না, তোরা প্রেম করিস না, ভালোবাসিস না, ওতে শুধুই জ্বালা, ভুলিতে চাইলেও ভুলা যায় না, তোরা প্রেম করিস না, ভালোবাসিস না, ওতে শুধুই জ্বালা, ভুলিতে চাইলেও ভুলা যায় না। অনেক ধন্যবাদ তানভীর হুদা এবং মিস্টার মোহাম্মদ নুরুল হুদা। দর্শক কথা বলছিলেন বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেতা মোহাম্মদ নুরুল হুদা এবং তার জ্যেষ্ঠ পুত্র তানভীর হুদা। গানে গানে বলছিলেন তোরা প্রেম করিস না ওতে শুধুই জ্বালা,
আর যখন কথা বলছিলেন তখন রাজনীতিতে নানান অশান্তির কথা বলছিলেন। যদিও তিনি আগামীতে নির্বাচন করতে চান কিন্তু এবং এখন তিনি রিটায়ার্ড নন, বাট কথাবার্তায় মনে হয়েছে যে খানিকটা টায়ার্ড তিনি, যদিও রিটায়ার্ড নন। বাট আশার দিক হচ্ছে যে তারই পুত্র রাজনীতির ব্যাপারে যথেষ্ট পরিমাণে আশাবাদী, বাবাকে সহায়তা করছেন, ভবিষ্যতে জনগণ চাইলে নির্বাচন করবেন। বাংলাদেশের রাজনীতির যে চেহারা হাল হকিকত, তাতে যেখানে আমরা বলি যে রাজনীতির ব্যাপারে তরুণ প্রজন্ম খুব একটা উৎসাহী নয়, আগ্রহী নয়, সেই জায়গায় এই মিস্টার হুদার বড় পুত্র, যিনি দেশে দেশের বাইরে লেখাপড়া করেছেন, রাজনীতির প্রতি যথেষ্ট আশাবাদী এবং যে ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করেছেন তাতে মোটামুটি বিষয়টা সম্পর্কে তার একটা পরিচ্ছন্ন ধারণা আছে এবং এটি বাংলাদেশের জন্য এটি আশার কথা। আমরা আশা করব যে পিতা পুত্রের এই সম্মিলন, এই মিলন প্রয়াস, মিলিত প্রয়াস আরও বহুদূর যাক। একইভাবে যেটি তানভীর হুদা বলেছেন যে শুধুমাত্র তরুণদের উপর নির্ভর করলে চলবে না বা কেবলমাত্র প্রবীণদের উপরে নির্ভর করলে চলবে না, দুয়ের সম্মিলনে আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, রাজনীতি হোক অর্থনীতি হোক সকল ক্ষেত্রে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভেচ্ছা, ঈদ মোবারক।